করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় উমানে শিথিল করা হয়েছে উমানের লকডাউন এবং কারফিউ সালাম আলাইকুম প্রাণ বিমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব উমানের কারফিউর টাইম নতুন টাইম ঘোষণা করা হয়েছে আগামীকাল থেকে যেটা পালিত হবে কার্যকরিত হবে কোন কোন দোকান খোলা থাকতে পারবে কোন কোন দোকান খোলা থাকতে পারবে না এবং টাইম টেবিল এ টু জেড যথেষ্ট জয়গুলো আছে কারণ বর্তমানে কালকে থেকে শুরু হবে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে ভিডিওটি প্লে করতেছেন খুবই অল্প সময়ের ভিডিও তিন থেকে চার মিনিটের হবে দয়া করে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইবগুলো প্রতিনিয়তই বিভিন্ন ভিডিওস বানাতে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে উপকার করতে সহায়তা করে তো প্রথমে বন্ধুরা আমি আপনাদেরকে বলে নিতে চাই এই ইসলামিক নৈতিক দায়িত্ব বা একজন মুসলমান হিসাবে নৈতিক দায়িত্ব হচ্ছে প্রথমে ফিলিস্তিনের খবরটা সবার কানে পৌঁছে দেওয়া আপনারা ইতিপূর্বে গত ফিলিস্তিনের ইস্যুতে আইসির জরুরি বৈঠক গত সোমবার শেখ জাররা পাড়া থেকে ফিলিস্তিনের উচ্ছেদ নিয়ে সংঘাত শুরু শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিরাশি ফিলিস্তিন নিহত হয়েছে এমত অবস্থায় যে জালেম ও গাজা পরিস্থিতি নিয়ে রোববার ষোলো মে জরুরি বৈঠক বসতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি বৃহস্পতিবার তেরোই মে আরব নিউজের খবরে বলা হয় সৌদি আরবে বৈঠকের আহ্বান জানিয়েছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তমুখী হামলার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল কিন্তু দখলদার দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বুধবারে বারো মে এ বৈঠক থেকে কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি কূটনীতিকদের বরাতে ফ্রান্স টোয়েন্টি ফোর বার্তা সংস্থা এফ এমন খবর দিয়েছে হামাজ ইসরায়েল উত্তেজনা নিরসনে একটি যৌথ ঘোষণা পক্ষে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটিতে একমত ছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন উদ্বেগ দেখানোর জন্য নিরাপত্তা পরিষদের বৈঠককে যথেষ্ট বলে মনে করছেন যুক্তরাষ্ট্র কোন বিবৃতি উত্তেজনা কমবে বলে তারা মনে করেন না আরেকটি সূত্র জানা যায় উত্তেজনা কমিয়ে আনতে নেপৃথ্য থেকে সর্বপেক্ষ সঙ্গে সক্রিয়ভাবে কূটনীতিক যোগাযোগ কথা বলতে গেলে দেখেন এই বর্তমান ইসরায়েলের পরিস্থিতি পর্যালোচনা করলে এবং এটাতে থামতে এর তো অন্যতম কারণ হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ইসরায়েলকে এমনভাবে প্রতিহত করতে চাইতেছে ইসরায়েলকে এমনভাবে সহায়তা করতেছে যাতে একদম ধ্বংস করে দেয় ফিলিস্তিনকে তোদের তাদের উদ্দেশ্য কখনোই ফিলিস্তিন না তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান যেটা হচ্ছে সবচেয়ে বাস্তবসম্মত কথা এই মুসলমানদেরকে ওরা ধ্বংস করতে চাইতেছে মুসলমানদের ইসরায়েলের ইসরায়েলকে সহায়তা করার মাধ্যমে মুসলমানকে ধ্বংস করার একটা প্রয়াস হচ্ছে এইটা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ এই খবরটা একটা আউট কবর ছিল আমার উমান উমানের খবর হয়েছে আউট খবর ছিল তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান উমানে আগামীকাল থেকে কার্যকরিত বিভিন্ন আইন এবং যেখানে বলা উল্লেখ করা হয়েছে আগামীকাল থেকে তথা গত কয়েকদিন আগে জানেন একবার আইন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল নয়টা থেকে চারটা এই আইনটা পরিবর্তন করে এখন থেকে আটটা থেকে চারটা পর্যন্ত করা হয়েছে এবং ঈদের যে ঈদের সময় যে কারফিউ ছিল আটটার পর কেউ চলাচল করতে পারবে না বা আটটার পর যে চলাচল করতে পারবে না সে কারফিউ তুলে নেওয়া এখন থেকে আটটার পর সব ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ থাকবে বাট হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে এগুলো হোম ডেলিভারি করতে পারবে চব্বিশ ঘন্টা বা হোম ডেলিভারির জন্য খাবার সংক্রান্ত ফুড ফুড জাতীয় যে দোকানগুলো আছে এগুলো খোলা থাকবে তবে অবশ্যই পঞ্চাশ শতাংশের বেশি কাস্টমার প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে বরাবরই কিন্তু এই যে দ্বীদাবন্দির মধ্যে রয়েছে যে কোন কোন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস খোলা থাকবে এটা নিষ্ক নিষ্কৃত করেনি উমান সরকারের পক্ষ থেকে তবে বলা হয়েছে ফুডের যে দোকান খাবার দাবারের যে দোকানগুলো রেস্তোরাঁ থেকে ধরে বিভিন্ন দোকান পাঠ আছে সেগুলো খোলা রাখা যাবে করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় মানে লকডাউন শিথিল করে দেশটির সুপ্রিম কমিটি বৃহস্পতিবার তেরোই মে সুপ্রিম কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনেরো মে অর্থাৎ শনিবার থেকে সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে তবে উমানের সকল অঞ্চলে রাত আটটার থেকে ভোর চারটা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে শুধুমাত্র ফুড স্টাফ বা রেস্টুরেন্ট খোলা রাখতে পারবে তো আমি আপনাদের বোঝার স্বার্থে আবারও বলে দিলাম শুধুমাত্র আমি আবার বলতেছি শুধুমাত্র রেস্টুরেন্ট বা খাবারের যে দোকানগুলো আছে এগুলাই বেসিক্যালি থাকতে পারবে আর কোনো কিছুই থাকতে পারবে না বলে জানি উমানের আর সত্যিকার অর্থে যেহেতু লাইনে কাজ করতেছি বা নিউজ নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমার আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগে বিভ্রান্ত না হয় কোনো কিছু না বুঝে যেহেতু রাত পাইলেই কালকে থেকে এই আইনটা কার্যকরীতে হবে সেক্ষেত্রে একটু অপেক্ষা করুন অপেক্ষা করলে সব কিছু ক্লিয়ার হতে পারবেন কারণ মানের আইন কখন কী হবে সেটা বলা বহুত মুশকিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ